হাই বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজছে সন্ধে 7:30। তো আজ আমি মানে ব্লগ করছি না, আজ তোমাদের সঙ্গে কিছু কথা আমি বলতে চাই। তো তার আগে তোমাদের সকলকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত। তো এর আগের ভিডিওটাতে মানে ভিডিও শ্যুট করতে করতে কি বলেছি কি না বলেছি, মানে এত বড় একটা ভুল কথা আমি বলে দিয়েছি, মানে আমি এডিট করার সময়ও মানে সেটা আমার মাথায়ই আসেনি। মানে এতটা রাতে এডিট করা হয় যে আমার ফোনটাতে তো এডিট করা হয় না, আমার বরের ফোনে করতে হয়। এবার ও রাতে আসে, আসার পর রাত 10:30-11:30 পর্যন্ত ফোনটা ওর কাছেই থাকে। তারপর খেয়ে দেয়ে ও যখন শয় বা ঘুমাতে যায়, তারপরে গিয়ে আমি কিন্তু এডিটটা করতে বসি, সে 11টার পর। তো তারপরে সেই মানে এডিট করতে বসে আদো আদো ঘুম চোখে, তো কালকে বুঝতেও পারিনি যে ওইটাকে মিউট করে সাউন্ডটা বাইরে থেকে দেব বা ওইটা কেটে দেব। তো আমি কাল ভুল করে দেখো বলে দিয়েছি যে কণিকাদির যে উজ্জ্বলদার অ্যাক্সিডেন্টটা বিয়ের পরে হয়েছে বলে দিয়েছি, কিন্তু যেটা বিয়ের আগেই হয়েছে। তো এর জন্য আমি খুব খুব সরি। তো যারা আমার ভিডিওটা দেখেছো, তো পরে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, মানে এই ভিডিওটা দেখলে। তো হয় মানুষের মিস্টেক, মানুষ মাত্রই ভুল হয়, তো প্রত্যেকটা তো ভুলটা তারপরে সংশোধন করে নেওয়া উচিত। তো তার জন্য আমি বলে নিলাম। তো ভিডিওটা যেহেতু পাবলিশ হয়ে গেছে আর আমি ওটার কিছু করতে পারছি না, তো যেটা বলছিলাম যে আজ সারাদিন আমি ব্লগে আসতে পারিনি, তো আসতে পারিনি না, এসেছি ঠিকই, কিন্তু সেই বিষয়টা মানে আজকের ব্লগটা তোমাদেরকে দিতে পারছি না। কারণ আমি তো বললামই যে আমার ফোনটাতে কিন্তু এডিট করা হয় না। তো তোমাদের দাদা কিন্তু আজ বাড়িতে নাই, তো সে বাইরে গেছে, যার ফলে আমি কার ফোনে এডিটটা করবো বলো। তার জন্য আজকে মানে কালকে ভিডিওটা না দিতে পারলে ভালোও লাগবে না, ভিডিওটা না দিতে পারলে। তো তার জন্য ভাবলাম যে আমার জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমি একটা জেলার মেয়ে আর আরেকটা জেলার বউ, তো এই দুটো জেলার মধ্যে অনেকটা দূরত্ব। তো আমার বাপের বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায় পাত্রসাহেব থানা, জানি না কজনা চেনো। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে একদম বীরভূমের শেষ প্রান্ত, যেটা মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি, কিন্তু অনেকটাই দূরত্ব। তো আজ আমি যেটা বলবো যে আমার বিয়ে মানে সবারই বিয়েটা হয় মানে হয় বরযাত্রীরা গাড়িতে যায়, মানে অন্যরকম আমারটা আর কি এক্সপিরিয়েন্স বলতে পারো। তো যেখান থেকে আমার মানে বিয়েটা হয় মানে অনেকটা দূর, ওই জন্য তো কীভাবে বরযাত্রীরা গিয়েছিল এবং কীভাবে আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল এটা একটা মজার কথা, তো সেটাই আজ আমি বলবো। সেটা হচ্ছে যে যেহেতু অনেকটা দূর, তো তখন কিন্তু এরা বুদ্ধি করে একটা বাস ভাড়া করে যাওয়া কি মানে বরযাত্রী যাওয়া কি কিছু, তো তারা রুটটা বুঝতে পারেনি বা যাই হোক যে কোনো কারণবশত এটা হয়ে ওঠেনি। তো যেভাবে এখান থেকে বিয়ে করতে যাওয়া হয়েছিল, যে সাধারণত বরযাত্রী সন্ধেবেলায় বেরোয়, তো এখান থেকে কিন্তু ওরা বেরিয়েছিল সকালবেলাতে। তো সকালবেলায় বেরিয়েছিল এখান থেকে, গিয়েছিল ওরা ছোট গাড়িতে করে, তারপর কিন্তু আমাদের মুরারও স্টেশন থেকে ওরা বর্ধমান ট্রেনে গিয়েছিল, যে ওইখান থেকে বাস করা হয়েছিল, যে বাসে করে গিয়েছিল। তো ওরা সকাল সকাল গিয়ে ওইখানে আমার বড় জায়ের দিদির বাড়ি ছিল, তো ওইখানে ওরা বাস ধরেছিল সন্ধ্যের পর। তো কি বলবো, মানে আমার কপালে যে সেই গাড়ি চেপে আসা এরকমটা ছিল না, সেই মানে জার্নি করেই আসতে হয়েছিল। যখন বিয়ে করে নিয়ে আসে সেই বাসে করে, আবার বাস থেকে
আবার সেই ট্রেনে করেই একবারে জেনারেল বগিতে, যে মানে আমাদের এই বাড়িতে অতটা সামর্থ্য ছিল না যে একটা ট্রেনের বগি ভাড়া করা বা কিছু, তো ওইভাবেই আসতে হয়েছিল। আলাদা একটা অনুভূতি ছিল, মানে তখন কি বলবো, স্টেশনে পৌঁছে যে বসে আছি, সবাই দেখছে চারিদিক থেকে, মানে ঘুরে ঘুরে সব দেখছে, নতুন বউ নতুন বউ, লজ্জাও লাগছিল। কিন্তু এখন বেশ মানে এনজয় করি বিষয়টা, যে হ্যাঁ একটু তো সবার জীবনে হয় না, আমার জীবনে একটা আলাদা কিছু ঘটনা, তা আলাদা ঘটনা বলেই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তারপর ট্রেনে উঠে সিটের সমস্যা হয়নি, কারণ নতুন বউ দেখে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে সিট দিয়ে দেওয়া হয়েছিল। তো ট্রেনে করে মানে আসা, বুঝতেই পারছো একটা নতুন বউ ট্রেনে যারা উঠছে নামছে সবাই দেখছে। তো বিয়ে করতে গিয়েছিল যেদিন, মানে যেদিন বিয়ে করতে গিয়েছিল সকালের দিকে বেরিয়েছিল, আর তারপরের দিন আমরা আমাকে বিয়ে করে নিয়ে দুপুরবেলায় বাড়ি এসেছিল। তো দুপুরবেলায় নিয়ে এসে আমাকে মানে বাড়িতে আনা হয়নি, আগে আমার বড় জায়ের বাড়ি তোলা হয়েছিল। তো যেহেতু অনেকটা দূরে, তো এদের মানে এই বাড়ির ছোটো ছেলে ছিল আমার বয়সে, তো এদের খুব শখ ছিল, ধুমধাম করেই বিয়েটা হয়েছিল এখানে, তার জন্যে না অনুষ্ঠানগুলো, তো বাজনা করার খুব এদের ইচ্ছে ছিল, তো দূরত্ব হওয়ার কারণে এখান থেকে বাজনা নিয়ে যেতে পারেনি। তার জন্য কি করেছিল যে এইখানে কিন্তু বাজনা ভাড়া করে রেখেছিল, দিয়ে বিয়ে করে যখন নিয়ে আসা হয়েছিল তারপরে সেই একটা রিক্সা ভাড়া করে দুজনকে আবার সাজিয়ে গুজিয়ে বসিয়ে গোটা গ্রামটাকে ঘুরিয়েছিল। তো মানে পুরোটা একটা আলাদা মানে কি বলবো অনুভূতি। আবার সেই সন্ধ্যের আগে আগে দুজনা সেজে গুজে আবার মানে গোটা গ্রামটা বাজরা নিয়ে ঘুরে, মানে সন্ধে হয়ে গিয়েছিল, দিয়ে তখন আমার সেজো ভাসুর সেই গ্যাসের লাইটগুলো হয়, মানে গ্যাসের ইয়েটাতে ওই লাইটগুলো মাথায় করে নিয়ে কিন্তু ঘুরেছিল। বেশ এখন মনে হলে বেশ আনন্দ লাগে, মানে অন্য রকম, সবার তো একরকম হয় না, তো এখন মনে পড়ে তো নিজে নিজেই হাসি পায়। তো আজ কিছু বলার ছিল না, তো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো কারো যদি এইরকম এক্সপিরিয়েন্স থাকে আমাকে জানাবে। আর কীভাবে আমার এত দূরে বিয়েটা হলো, আর কীভাবে আমি আমার বাঁকুড়া জেলাতে বড় হয়েছি, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো অপেক্ষায় থাকো, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।